বলেছে 100 টাকা, বলেছে আসবো না 200 টাকা, এক চান্স আছে। বার্থডে ডেকোরেশন করার জন্য আমরা চাঁদা তুলছি সবার কাছ থেকে, খাওয়া দাওয়া। কলা কলা বেচে বেচে কলা বেচে বেচে লক্ষ্মী ভান্ডারে ভুজছো? এখানে রান্না বান্নার পুরো আয়োজন শুরু হয়ে গেছে। এখানে আপাজি রয়েছে, আপাজির একটা অপমান হয়ে যাবে। কি খাবে ওর থেকে নাও, ছচা তোলো, ছচা নাও নাও নাও। হ্যাপি বার্থডে আয়ান, আয়ানের গিফট আনা, সেই বেলুনটা ওকে দিয়ে দাও মাম্মা। এটা কিন্তু বড়দের গিফট মাম্মা, তোর খেলনা নয়। খেলা খেলনা দিইনি, কারণ সেই তো পড়ে থাকবে, ওরা ওর পাপা তো সবসময় খেলনা এনে দেয়। আবু ওটা তোমার গিফট, খোলো, দাঁড়াও। আজকে আয়ারের বার্থডে, কিন্তু গিফট আগে দিয়ে দেওয়া হচ্ছে। আর রান্নাঘরে ক্যাচর ম্যাচর করছে বেশি, আমরা এখানে লোকজন বেশি, ওরা রান্নাঘরে 2-3 জনে ক্যাচর ম্যাচরে পুরো ভর্তি হয়ে যাচ্ছে। শুনি সর সামনে থেকে, এরা ভেবেছে কোনো খেলনা টেলনা হবে বলো? আয়ানের গিফট, আয়ানের গিফট খোলা হয়ে গেছে, দেখাও। আয়ান তো নতুন নতুন জিনিস খেল, শোন শুয়ানি সামনে থেকে সরো মা, কত বাচ্চা কাচ্চা দেখো। পানি টানি গরম করা যায়, এগুলোর জন্যই তো ইলেকট্রিক কেটল, বেশি কিছু করারও দরকার হয় না। ইয়েস, দে ওর কাছে দে, ও খেলা করবে কুনি, নতুন জিনিস পেলে ও খুব সুন্দর খেলা করে। তলায় একটা স্ট্যান্ড আছে না, না একসাথেই আছে, এই যে এটা ওটার ওপরে ওটা বসাতে হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয় ভালো আছো, আমরাও ভালো আছি। এখন দেখো তো আমরা কোথায় আছি, চিনতে পারছো কি না? কই কই, এই যে এই যে এই জেব্বা, এই জেব্বা ধাপ্পা। তা আমি আছি বাপের বাড়িতে, আজ হলো সোমবার, আমার ভাইপোর বার্থডে, আর 11ই নভেম্বর। তো দেখতেই পাচ্ছ এখানে আছি, মানে আজকে মেয়ের স্কুল পুরো মিস, যদিও বা কোনো ছুটি ছাটা নেই, বাবাই অফিস ছুটি নিয়েছিল 2 দিনের এক্সট্রা করে, ওই জন্য বাবাইও আছে। তো কত তো সকালে এখন খাওয়া দাওয়া দিয়ে শুরু করছি, তারপর যা যা হবে দেখতে হবে। অনেক দিন পর, মানে সেই 2023-এর লাস্ট ডিসেম্বরে আমরা এখানে ছিলাম সবাই একসাথে, আর এই আজকে হলো এই নভেম্বরে একসাথে হলাম। মানে হয়তো আমি আছি, ছেজো আপা আসে, মেজো আপা আসে, বড়ো আপা আসে না, আবার ওরা আসে, আমি আসি না, তো অনেক দিন পর আমরা একসাথে। বল কাবিয়া, তুমি করি চো, চলো চলো, সকালবেলা টিফিন টিফিন হচ্ছে এখন, সবাই কি একসাথে খেতে বসবে? আর কজন বাকি? কাবিয়া বস, কাবিয়া বস, কি চলে এসো, কোথায় যাচ্ছ? ঝাল হয়েছে নাকি আম্মু? আজকে আয়ানের বার্থডে স্পেশাল লুচি আর আলুর দম, তাই তো? মিষ্টি আন, সুহানি চিনি,
হাই রুহি, রুহি আবার ডিম পোচ হচ্ছে কার জলে? আরে কার জন্য ডিম পোচ হচ্ছে? আর আমাদের মেয়েগুলো কি দোষ করেছে? কাবিয়া ডিম পোচ খাবে? হ্যাঁ আমাদের মেয়েগুলো কি দোষ করেছে? ওরা তো ঢং, কাবিয়া ডিম পোচ খাওয়ার জন্য ঢং করছে। হ্যাঁ কাবিয়া এখানে বস, তুই আলুর দম খাসনি? তোর আঙ্কেল জানিস কিরকম বলেছে, 100 টাকা বলেছে আসবো না, 200 টাকা এক চান্সের আছে। একবার নানু ভাই আমাদের বাড়ি গেছিল না, সেই মানে আঙ্কেলের বাড়ি, আঙ্কেলকে এ করতে ফেট দিতে, এবার কি হয়েছে বলো বাবা? এটা আব্বা সেই অটো অটো দেখছিল, গাড়ি ওর দিদির বাড়ির ওখানে রেখে আব্বা অটোই করে যাচ্ছিল, অটো দাঁড়াচ্ছে না, ঠিক আছে আমার সাথে দেখে আছে, কিছু বলতে পারছে না, অটো দাঁড়াচ্ছে না, যাবো না, এই ওই 300 টাকা কোথায় যাবে? চাঁদা তোলা হচ্ছে, চাঁদা 500-9000 যে কোনো একটা এখন আশিকার কাছে পাঠাচ্ছে, 500 টাকা চাইতো। আর না তুমি 200 টাকা করে সবাই দিলে হয়ে যাবে, এটাই মজা। বার্থডে ডেকোরেশন করার জন্য আমরা চাঁদা তুলছি সবার কাছ থেকে, খাওয়া দাওয়াটা তো ভাই দেবে, কিন্তু এই কেক তারপর বেলুন এইগুলো ডেকোরেশনের জন্য চাঁদা তোলা হচ্ছে। এইটা সেই গতকাল রাতে তুফায়েল বিছানার তলা থেকে পেয়েছিল, আগেই ও দিয়ে দিয়েছে। কাবিয়া তুমি 10 টাকা দাও ভাইয়ার বার্থডে। তুই কোনো গিফট দিবি না তোর ভাইকে? তোর ভাইকে কোনো গিফট দিবি না? ওই শোন আমি বলি, বউকে গিয়ে বল 500 টাকা, নাতির জন্মদিন 500 টাকা ছাড়ো, তাহলে বাস কেটে দেবো। আমাদের বাড়িতে আজকে দুপুরের রান্না বান্নার আয়োজন, দেখো সব নারকল ফারকল করা হয়ে গেছে। বাবা উফ তুমি না খুব মারো, ভালো লাগে না আমার। কি হয়েছে রে আম্মার, কি বাস বাস করছে? আজকে অনেক দিন পর চুলোই রান্না হবে আবার, আম্মারা করেই না তো রান্না। আজকে আমাদের হবে পোলাওয়ের সাথে সব ভাজাভুজি, এখানে সব কাটাকুটি হয়ে গেছে, আমার বড় বাপা আছে মানে এসব আগে হয়ে যাবে। এখানে কি মাছ, আর এখনো বাজার আনেনি আমার ভাই। এই এই কড়াটা কবে কিনলো রে আপাজি? অনেকদিন কিনে রেখে আমরা তাই দেখ না ফুট কেটে দেখো। তুই কড়াটা দেখিনি তো? অনেকদিন কিনে রেখে, এর থেকে মোটা কড়া বেশি ভালো না? এটা কিভাবে পাতলা মিষ্টি দিনতে সে ফুট কেটে দেখ কিনা? ও রান্না করতে করতে ঠিক হয়ে যাবে না? হ্যাঁ তো করিনি তো, তো রান্না এতটা লোক আসেনি তো সেই থেকে, আর কি রান্না করবে বলো, খাও। এই শোন 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 আই দাঁড়াই তো মে বাবা, আমার মা এখান থেকে কাঠ নিয়ে আসতে এদের ডেকে এনেছে। কি হয়েছে? 500 বেশি আর 1 টাকা দিতে হবে। তোমার কাছে 500 টাকা চাইছে? তাহলে তো হয়ে গেল, তাহলে তো আর কাউকে দিতে হবে না, সবাইকে দিতে হবে। তোমার বাবা কি করবে তুমি ভালো করে, মানে বোম্বাস্টিং করবে নাকি? কত বড় দেখো কলা কাঁদি পড়েছে মা, এটা কি কলা মা? পাকা কলা তো, উরে বাপরে কি লম্বা, তাই না? দেখেছ আমার মায়ের পাকা কলার কাঁদিটা, শুধু দেখো লম্বু মার্কা কাঁদি হয়েছে একটা। আমরা 100 করে দিলে হয়ে যাবে, না হলে হবে না। ওইদিকে দেখো আর একটা, প্রচুর কলার কাঁদি পড়েছে তো, ওটাও পাকা কলা? তুই কি সব চিনিস?
ভালোই কলার কাঁদি পড়েছে, কি করবা এত কাঁদি? লক্ষ্মী ভান্ডার মানে কলা, কলা বেচে বেচে, কলা বেচে বেচে লক্ষ্মী ভান্ডারে ভুজছো? ওই একটা কাঁচ কলা, এই দেখ কত দেখেছো কলার কাঁদি পড়েছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি, এই দেখো একটা, এটা কাঁচ কলা। ওখানে মিলে সবাইকে বার করে নিয়েছে, সব বাইরে চল, ঘরের ভেতরে গুলটানি মারছে। ওইটা কেরা, ওইটা কেরা, ছাই মারমা নাকি? এই দেখো এরা কি করছে, কি করছিস রে তোরা? ছোটদের সাথে আমার বড় লেগে গেছে শ্বশুর বাড়ি এসে। ওই দেখো ফোপল নাকি তালের, তালের সে এবার করছে আর বলছে ফোপল। ওই কি এই তিনটেই ছিল? দেখো তালের আটি কাটা হচ্ছে, আর নেই? মাইমার জিজ্ঞেস কর না, আরো তো তাল খেয়েছে। ওই ওখানে ধুতে গেলে সব পড়ে যাবে কিন্তু হাতে থেকে, তুপাইলের কাছে দাও বেসিন থেকে ধুই আনো। কি হলো সুহানি, মামার বাড়ি এসে পাঁচ পা দেখেছিস নাকি? মিষ্টি বাবাই, এই দেখো নারকলের সেই ফোপল কেটেছে এরা। এই খোসাগুলো খায় তালের, এরা খোসাগুলো তো খায়, বাদ দিচ্ছ কেন? এগুলো খায় তালের ভেতরে শ্বাসটা খায়, আর নেই তিনটে ছিল মোটে। আরে তোরা কটা তাল খেয়েছিলি এবারে? মোটে তিনটে। আয়ান ঘুমাচ্ছে, এখানে রান্না বান্নার পুরো আয়োজন শুরু হয়ে গেছে। মেজাপা অ্যাসিস্ট্যান্ট ছিল, এখন আমি অ্যাসিস্ট করব। এ তুই ভোট, আমি তো পেঁয়াজ কাটবো। এই ভাই 100 টাকাটা রাখতো, পরে আবার দেখছি। কেউ টাকা পয়সা দিচ্ছে না, কে ক টাকা দিবি দে, যার মন খুলে, মন খুলে দে। আয়নের বার্থডে ডেকোরেশন, অত কথা বললি আয়ন ঘুমায়, উঠে বসে পড়েছে। মন খুলে দিবি সবাই, ভাই পর বার্থডে, মন খুলে দিবি সবাই, মন খুলে। এখন ঘড়ির কাটায় 1টা বাজে, দুপুর 1টা। এখানে বাচ্চা কাচ্চারা খেলছে লুডু, এদের স্নান টান হয়ে গেছে। তো কি এটা তো খেলা, তো খেলা মানেই তো কাটাকুটি। এ কি চিটিং করে করলে সেই জিনিস থাকেই না। এখানে এই বাচ্চারা সব লুডো খেলছে, আর এই ধেড়ে বাচ্চাটা স্নান টান করে ফিটফাট হয়ে ধেড়ে বাচ্চা ফোন দেখছে। খা না মামার বাড়ি মানেই তো খেয়ে যাবি, এটা ওটা যা পারবি খেয়ে যা। এই খা, আস্তে আস্তে আস্তে। এখানে আয়ান ঘুমাচ্ছে, আয়ান সকাল থেকে আজকে ঘুমায়নি, আজকে ওর বার্থডে। আর বাইরে দিলে এরা এত দৌড়াদৌড়ি করছে, কথা বলছে, ওই জন্য উঠে পড়ছে। এখানে বৌদি খুব ব্যস্ত ননদদের বায়না শুনে শুনে। কি খুঁজছিস, কি খুঁজছিস? হ্যাঁ লালটা নিস না, সবুজটা নে, এই এই প্যাকেটটা নেই, তো নেইটা নেই, এটাই কি চিপস আছে, এই গ্রিনটা নেই।
ছিঁড়ে নে একটা। হ্যাঁ ইভা গেছে, আস্তে 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 জানো। এখানে আলিশা ফোন দেখতে দেখতে আবার চলে এলি কখন? কি আমি কি বল, আমার মতোটা কি বলতে চাইছিস তুই? আজান দিচ্ছে, আজকে মেনুতে তো অনেক কিছু আছে সেগুলো বলবো। এখানে ডাল, ছোলার ডাল, এখানে করেনি কিন্তু মেনু টুকু করেনি কিন্তু মানে আমি রান্না করিনি তাই। আমার বড় বড় আপারা থাকতি আমি যদি রান্না করতে বসি মানে ও বলতে চাইছে যে বড় বড় বোনরা থাকতে আমরা কেন যাব। তোরা কি আমাদের হাতে দিয়ে বসে থাকতে পারবি বল? একদমই পারবি না। সেদিন যখন তুই এসেছিলিস আমি করছিলাম, তুই তো আমার কাজ করে দিয়েছিলিস, তা আমি করিনি। আর যেখানে আপাজি রয়েছে আপাজির একটা অপমান হয়ে যাবে বল। বড় আপা আছে ওখানে, যদি আমি যাই চুলোয় রান্না করতে বসি তার মানে তো ওর অপমান করা যে ও বড় আমি যাচ্ছি। আর এখানে ভাজাভুজি হচ্ছে, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর মাছটা এখানে করছে, কারণ চুলোতে অনেক কিছু রান্না হচ্ছে। এই এটা কাদে সুমিয়াপা? হ্যাঁ সুমিয়াপা, সুমিয়াপা ওই হাড়িতে ভাতটা কাদের? তো ওইরকম করে করেছিস, ওইটুকুনি তো হবে, ওইটুকুতে হবে। তিনবার খাবে দুলাভাই আসবে তো, দুলাভাই খেয়ে যাবে আবার রাত্রে খাবে তো রাত্রেবেলা। আর দুপুরে দুলাই তো দুপুরেও খাবে, দুলাভাই তো খাবে এখানে। কে এই নাইটিটা কি? সুয়ানি 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 ভাইয়া ঘুমোচ্ছে। মামার বাড়ি খাবার দাবার বেশি আসে, না খেয়েই বা কোথায় যাবে বল? খাবারগুলো তো থেকেই যাবে, শেষ হবে না। এই হাড়িটাই কি ভাত? তোটাই কি দিবি এখন আবার? সাদা ভাতও বসাচ্ছিস তো, হয়ে যাবে খুনি। রাত্রেবেলা সাদা ভাত করিস খুনি, এখন এইটা খেয়ে না তো, এখনো হবে তো মনে হয় ভাত। এই পেঁয়াজটা কি করবি? ও এই পেঁয়াজটা এবার চাপ হবে, এরকম রাঁধুনি না হলে হয়, জবরদস্ত রাঁধুনি দরকার। ও এই দেখো এই শাশুড়ির দল, তোরা শাশুড়ি হ না, ভাল লাগছে না শরীরটা নেই। দেখ তো আয়ান ঘুমোচ্ছে না, উঠে পড়েছে, দেখ কাঁদবে আয়ানের, একটু উকি মেরে দেখ। আমরা এখানে সবাই বসে আছি, এখন প্রায় দুটো বাজে, আমি একমাত্র এখনো যাইনি স্নান করতে, কারণ আমার পেটটা ব্যথা হচ্ছে। তোর মতো নাকি করে ফিটফাট হয়ে পাট হয়ে ফোন আর একটা চিপস নিয়ে বসে পড়বো? হ্যাঁ কোথায় যাচ্ছ? যাও কাবিয়া জুবায়ের। আমি এই গত দু তিন দিন ব্লগে দেখেছ এখানে ওখানে নেমন্তন্ন, বাড়ির খাওয়া দাওয়া মিলিয়ে জানি না কী হয়েছে, সকাল থেকে পেটটা ভীষণ ব্যথা করছে, ভীষণ মানে ভীষণই। তাও ওষুধ টষুধ খাইনি, বাবাই গেছিলো একটু বেড়াচাপায় মার্কেটে, কী এনেছে না এনেছে সবই দেখাবো। তো সেইগুলো আনার পরে তাই ওষুধ দিল, কষ্ট হচ্ছিল। আর সবার শেষে স্নান করলাম, না আমার পরে এখনও সোহেল বাকি আছে, শুধু সোহেল লাস্ট, ওরা তিনজন বেড়াচাপায় গেছিলো, আমি এদের তিনজনকে নিয়ে ব্যর্থ। একসাথে এতজন না, কিচির মিচির করেই চলেছে জানো না।
একটু শরীরটা এবার একটু ঠিক লাগছে স্নানটা করে, আগে করে নিলেই হতো। যদিও আজকে আমাকে কোনো কাজ করতে হয়নি, আমার দিদিরা থাকলে করতে হয় না আমাকে, শুধু আমার মেজ দিয়ে একবার বলে গেল তুই এদেরকে নিয়ে একটুখানি ব্রেন খাটা, মানে এদেরকে চুপচাপ রাখ, তারপরে দেখছি। মিনি চিনি কিচ্ছু নেই, দেখো গায়ে কিচ্ছু নেই, ফড়িং এর ওরকম করে না বাবু। এই চলো এবার শুয়ে নিয়ে এসো, কাবি এসো, আসতে যা চিনি, পড়ে যাবি চিনি। আমার বড় জামাইবাবু এসছে, মেজো জামাইবাবু এসছে, আর বাবাই তো আছেই, আর ভাইও বাড়ি এসছে, খাচ্ছে নিচে। কি রান্না হলো এখনো আমার আর দেখানো হয়নি, বলছে না শরীরটা ভালো নেই বলে চুপ করে বসেছিলাম, সাথে সেজো জামাইবাবু আসেনি। সেজো জামাইবাবু অ্যাকচুয়ালি ভাটা, তো ইট ভাটা, তো আজকে থেকে নাকি ইট কাটা শুরু হবে, মানে নতুন ইট আজকে থেকে কাটা শুরু হবে, ওই জন্য জামাইবাবু আসেনি। তো চলো এখন নিচে যাই, খাবার দাবার খাওয়া হবে, দুপুরের খাওয়া। এসো, উঠেছো কেন ওর ওপরে, কথা শোনো না তুমি একদম, আমার বড় না রুহি, চলো কি করছিস রে, চকলেট খেলি, চিপস ঘপাঘপ কে নিলি, হ্যাঁ না খাবো না, আশিপা শশা কাটা হয়েছিল, হ্যাঁ আয়নের খিচুড়ি, খিচুড়ি খাইয়ে লাস্টে থালা সাজিয়ে দেবো, একদম খাইয়ে দিই আগে। এটা কি বসিয়েছে রে সুমিয়াপা, এ বার্থডে বয়, বার্থডে বয়, বার্থডে বয়, ও বার্থডে বয়, বার্থডে বয়ের প্লেট সাজানো হচ্ছে, কিচ্ছু খেতে পারে না, খিচুড়ি টিচুড়ি খেয়ে হে আশিপা, কি হয়েছে, কি হয়েছেটা কি, বার্থডে বয়, বার্থডে বয়ের প্লেট সাজানো হচ্ছে, ওই বিছানায় দিবি, একটা সুন্দর কিছু দে, আছে সেই আসনটা দে, সেই আসনটা ধরো, আয়ানের প্লেট সাজানো হয়েছে, আয়ান খাবে না অন্য কেউ খাবে বোঝা যাচ্ছে না, আমার আয়ান বাচ্চু বাচ্চু বাচ্চা, আমার বাচ্চা বি বার্থডে বাচ্চা, আমার বার্থডে বয় বোঝা যাচ্ছে, তোরা যা খাচ্ছিস হামলে পড়ে, এই চিনি চল খেতে বসে ওই পাশে, দাঁড়া একটা ফটো তুলি, সর 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 তোরা সর, সুয়ানি কই, সুয়ানি তো খেতে বসে গেছে, বাবু আবু বাপলে বাপ, এটা কি হচ্ছে, তোমার খাওয়া দাওয়া কি খাবে, ওর থেকে নাও ছচা তোলো, ছচা নাও নাও নাও, আস্তে আস্তে আস্তে, আরে আগে আগে অত 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 দিস না, ও গলায় আটকে যাবে, ওই সবাই মিলে দিলে হবে না, ওর মুখে ভাত ভর্তি, আশিপা গলায় আটকে যাবে, এই যা সুয়ানি চলে যাও খেতে যাও, সুয়ানি খেতে চলে যাও, চল সুয়ানি আমি খাইয়ে দিচ্ছি, দাও আমি খাইয়ে দিচ্ছি, আমি খাইয়ে দিচ্ছি, এক দুই তিন চার পাঁচ, এবার হচ্ছে আমাদের পাঁচজনের খাবার, চার বোন আর একটা বৌদি, আপনি তো খেয়ে সিঁড়িতে বসে পড়ছেন, আমাদের তো খাদিম করে খাওয়ানোর কথা, ইভাকে খাওয়াতে হচ্ছে, আপনি বসে পড়েছেন কেন, এবার এক্ষুনি বলবেন আমি বাড়ি পালাচ্ছি, দুলাভাই ও যাবেই যাবেই, সবার খাওয়া হয়ে গেছে, এটা কাবিয়া স্যার খাচ্ছে আর এখানটায় আমরা, বৌদি দিদি বসে পড়ুন, ভাইপোর বার্থডে খাওয়া খেয়ে দিবসেছে সব, বুড়া
তাকাও সবাই তাহলে একবার। দেখেছে আম্মু, যেই দেখেছে ছোট আন্টি আর ছোট আঙ্কেলের একটু কথা কাটাকাটি হচ্ছে, সব মজালিতি ঘরে চলে এসেছে। যা না ঘুম পাড়া না, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন খেয়ে দিয়ে এখানে বসে এখন বোল টেবিল চলছে।